শেরে বাংলাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে নেই। শেরে বাংলা ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পূর্বে জীবনের প্রথম দিকে যিনি চার বছর সরকারি চাকরি করেছেন ও চল্লিশ বছর কলকাতা হাইকোর্টে ওকালতি করেছেন, তিনি ছিলেন পাক ভারত উপমহাদেশে জমিদারি প্রথা উচ্ছেদকারীদের অন্যতম পুরোধা। শেরে বাংলা মেডিকেল কলেজ ও শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সহ তার নামে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তবে আপনি যদি তার গ্রামের বাড়ি চাখারে যান, তাহলে সেখানে আপনি তার পারিবারিক অনেক স্মৃতি দেখতে পাবেন। সেখানে রয়েছে তার জমিদারি আমলের প্রাসাদ ও মসজিদ, পারিবারিক কবরস্থান, রেস্ট হাউস, সরকারি ফজলুল হক কলেজ ও অন্যান্য স্থাপনা। বরিশাল জেলা মানে কবি জীবনানন্দ ও শেরে বাংলার জেলা, আর এরা দুজনেই বরিশালের জিলা স্কুলের ছাত্র ছিলেন। কবি জীবনানন্দ দাশের কারণে যেমন ঝালকাঠির ছোট্ট ধানসিঁড়ি নদীটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছে, তেমনি ছোট্ট গ্রাম চাখারও শেরে বাংলা এ কে ফজলুল হক এর কারণে বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছে। এ চাখার গ্রামেই ছিল শেরে বাংলার পৈতৃক জমিদারি ও তালুক, যা বাবার মৃত্যুর পর তিনি নিজে দেখাশোনা করেছেন। আমরা আজ চাখারের শেরে বাংলার স্মৃতি বিজড়িত বাড়িটি দেখব এবং বাড়ির আশেপাশের অন্যান্য স্থাপনাসমূহ দেখব। শেরে বাংলার চাখারের পৈতৃক বাড়ি দেখার আগে আসুন আমরা শেরে বাংলার সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। শেরে বাংলার জন্ম বরিশাল বিভাগের ধান নদী খাল বিস্তৃত পানি বিধৌত অঞ্চলে। বরিশাল বিভাগের নদী খালে দেখবেন নানান রকমের জলায়নের সমারোহ। তবে জমিদার ও প্রভাবশালী ধনী লোকদের বদৌলতে ডাঙায় হরেক রকমের স্থাপনাও আপনাকে মুগ্ধ করবে। আসুন তাহলে শেরে বাংলার বরিশাল ও তার সংক্ষিপ্ত জীবনধারার কিছু কিছু ঘটনা ও বরিশালের প্রতিনিধিত্বকারী কিছু কিছু প্রকৃতিকে আমাদের স্মৃতির খাতায় যোগ করে নিই। শেরে বাংলার আসল নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, যিনি শেরে বাংলা এ কে ফজলুল হক নামে বাংলাদেশের মানুষের কাছে অধিক পরিচিত। শের ই বাংলার অর্থ হল বাংলার সিংহ, যেটা তার উপাধি। শের শব্দের অর্থ উর্দুতে সিংহ আর হিন্দিতে বাঘ। তার মেজাজ ও বাগ্মিতায় বাঘ ও সিংহের গর্জন ছিল, যা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করতেন। পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনিও একজন অন্যতম নেতা ছিলেন। শেরে বাংলার চাখারের পৈতৃক বাড়ি দেখার আগে আসুন আমরা শেরে বাংলার সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। শেরে বাংলার জন্ম বরিশাল বিভাগের ধান নদী খাল বিস্তৃত পানি বিধৌত অঞ্চলে। বরিশাল বিভাগের নদী খালে দেখবেন নানান রকমের জলায়নের সমারোহ। তবে জমিদার ও প্রভাবশালী ধনী লোকদের বদৌলতে ডাঙায় হরেক রকমের স্থাপনাও আপনাকে মুগ্ধ করবে। আসুন তাহলে শেরে বাংলার জীবনধারার কিছু কিছু সংক্ষিপ্ত ঘটনা ও বরিশালের প্রতিনিধিত্বকারী কিছু কিছু প্রকৃতিকে আমরা আমাদের স্মৃতির খাতায় যোগ করে নিই। শেরে বাংলার জন্ম তৎকালীন বরিশাল জেলার রাজাপুর ইউনিয়নের সাটুরিয়া গ্রামের নিয়াবাড়িতে 1873 সালে। এটা ছিল তার নানা বাড়ি। তার নানা এ এলাকার জমিদার ছিলেন। রাজাপুর এখন ঝালকাঠি জেলার একটি থানা। সাটুরিয়ার মিয়া বাড়িতে শেরে বাংলার শৈশবের অনেকটা সময় কেটেছিল। শেরে বাংলার শৈশব বিজড়িত নানার প্রাসাদটি এখন প্রায় ধ্বংসপ্রায়, যা সংরক্ষণের জন্য অধুনা সচেতন সুধী মহল হতে দাবি উঠেছে। শেরে বাংলার জন্মের স্থান রাজাপুর হলেও তার আদি পুরুষদের বাড়ি ছিল পটুয়াখালীর বাউফল উপজেলায়। শিশুবেলায় নানা বাড়িতে অথবা বাবার গৃহে শিক্ষকের কাছেই তার হাতে খড়ি, পরে বরিশাল জেলা স্কুলে ও আরও পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যয়ন করেন। তার বাবা কাজী মোহাম্মদ ওয়াজেদ পেশায় ছিলেন একজন উকিল। বরিশালেই তিন প্র্যাকটিস করতেন। শেরে বাংলা এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছিলেন এবং প্রেসিডেন্সি কলেজে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার অধ্যয়নের বিষয় ছিল স্নাতকে গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা। সবগুলোতেই তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। মজার বিষয় হল, স্নাতকোত্তরে ইংরেজিতে পড়লেও মাত্র ছয় মাসের প্রস্তুতি নিয়ে তিনি গণিতে প্রথম শ্রেণীর সার্টিফিকেট অর্জন করেন।
তবে সবকিছুকে ছাড়িয়ে ওকালতিটিকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক, যিনি ছিলেন প্রকৃতপক্ষেই একজন জনদর্দী গরিবের বন্ধু, মহান রাষ্ট্রনায়ক, আত্মত্যাগী দেশপ্রেমী, সত্য ও ন্যায়ের মুখপাত্র এবং উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন নায়ক। ৪০ বছর ধরে তিনি কলকাতার হাইকোর্টে ওকালতি করেছেন আর তার সাথে রাজনীতিতেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তবে বাবার মৃত্যুর পর বাবার জন্মস্থানে জনগণের স্বার্থের কারণে ১৯০১ সালে তিনি বরিশালে চলে আসেন এবং এখানেই ওকালতি ও রাজনীতির কর্মধারাকে গতিময় করে রাখেন। জনগণের সব শ্রেণীর লোকদের সাথেই শেরে বাংলা সমানতালে মিশতে পারতেন। এর মূলে ছিল আপামর জনগণের প্রতি তার ভালোবাসা, যেখানে সেবাটাই ছিল মুখ্য, অর্থলোলুপ তার অশোভন দৃষ্টিভঙ্গি তার ছিল না, যে কারণে জীবনের কোনো এক সময়ে তাকে অর্থাভাব পরিবেশের সম্মুখীন হতে হয়েছে। রাষ্ট্র পরিচালনার সব দায়িত্বেই শেরে বাংলা পালন করেছিলেন। আইনসভার সদস্য, মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব, মেয়র, মুখ্যমন্ত্রিত্ব কি ছিলেন না তিনি, তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন গণমানুষের নেতা। এটাই ছিল শেরে বাংলার বড় পরিচয়। এবার আসুন আমরা শেরে বাংলার গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে যাই। কিন্তু যাব কিভাবে? ঢাকা হতে লঞ্চে বা বাসে করে আপনি বরিশাল যাবেন। বরিশালের লঞ্চ ঢাকার সদরঘাট হতে সাধারণত সন্ধ্যার পরে ছাড়ে। লঞ্চে আপনি ডেকে বা কেলিনে যেতে পারেন। বড় বড় এ লঞ্চগুলোতে আপনি আরামে ভ্রমণ করতে পারবেন। তবে যেতে যেতে নদীর বা দুপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে আপনি সকালবেলা ডে ক্রুজারেও ভ্রমণ করতে পারবেন। লঞ্চে গেলে খুব ভোরে ও ডে ক্রুজারে গেলে দুপুরের পর আপনি বরিশাল লঞ্চ ঘাটে গিয়ে পৌঁছাবেন।
বরিশালের চাখার উপজেলা বরিশাল শহর হতে প্রায় 25 কিলোমিটার দূরে। বাসে করে অথবা গাড়ি ভাড়া করে আপনি ধরবেন ঢাকা বরিশাল হাইওয়ের পর। পৌঁছে যাবেন গড়িয়ার পার নামক বাস স্ট্যান্ডে। সেখান থেকে পাড়ি দেবেন স্বরূপকাঠি রোডের 22 কিলোমিটার পথ এবং পৌঁছাবেন গুয়াচিত্রা বাস স্ট্যান্ডে। এরপর উত্তর দিকে 3 কিলোমিটার এগুলেই পেয়ে যাবেন বানারীপাড়া চাখার বাজার, যেখানে খালের ওপারেই শেরে বাংলার গ্রামের বাড়ি। পথিমধ্যে আপনি উপভোগ করতে পারবেন অনেক অনেক সব মনোলোভা দৃশ্য, যা আপনাকে শেরে বাংলার ছেলেবেলা চাখা গ্রামের কথা মনে করিয়ে দেবে। শেরে বাংলার বসতভিটায় 27 শতক জমির উপর গড়ে উঠেছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর। ঢুকেই হাতের বাঁদিকে শেরে বাংলা একটি বিশাল প্রতিকৃতি, তার জীবন কর্মের সংক্ষিপ্ত ইতিহাস, সামাজিক রাজনৈতিক পারিবারিক ছবি, পত্র পত্রিকায় প্রকাশিত শেরে বাংলার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি। জাদুঘরে ফজলুল হকের ব্যবহৃত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আরাম কেদারা, কাঠের খাট, তোশক, আলোনা, ড্রেসিং টেবিল, টুল, চেয়ার টেবিল, হাতের লাঠি, পানীয় জলের গ্লাস ও তার ব্যবহার্য কিছু জিনিসপত্র। তবে মিউজিয়ামটির ভেতরে ঢুকতে হলে আপনাকে অফিস সময় টিকিট কেটে ঢুকতে হবে।
1962 সালের 27ই এপ্রিল শের-ই বাংলা এ কে ফজলুল হক মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে রমনা মাঠের শাহবাগ প্রান্তে এ মহান নেতাকে সমাহিত করা হয়। 1962 সালের 27ই এপ্রিল শের-ই বাংলা এ কে ফজলুল হক মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে রমনা মাঠের শাহবাগ প্রান্তে এ মহান নেতাকে সমাহিত করা হয়। জনদর্দি এ নেতাকে আল্লাহ পাক শান্তিতে রাখুন।